আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। না, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ব্যস্ত সময় পার করছি, সপ্তাহে 4 দিন ছুটি বেড়াচ্ছি, কৃষিকাজ করছি এবং বাকি 3 দিন রেখেছি মানবিক কাজ। আমি মানবিক কাজ ওই মান করে বন্ধু রাখতে চাইলেও কিন্তু আমার কিছু প্রিয় মানুষ আছে যারা প্রতিনিয়ত আমার হাত দিয়ে ভালো ভালো কাজ করাচ্ছে, তারা তো ছাড়ছে না। যাই, আমার প্রিয় এক ভাই মতিউর রহমান জনি ভাই, তিনি গরিব অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকেন। একজনের কর্মসংস্থানের অর্থ পাঠিয়ে দিয়েছেন, এখন যাচ্ছি তদন্ত করতে, দেখি কার ভাগ্যে সেই আমাদের মতিউর রহমান জনি সাহেবের একটা ছোট্ট দোকান ঘর উপহার পায়। যারা এই তদন্তের ভিডিও দেখতে পছন্দ করে তারা আমার সঙ্গে আসুন। তো আপনার বাসাটা কোন পাশে? ভিতরে বললাম না, নদীর গাওয়ারে একদম ভিতরে। তো ওখানে দোকান করলে তো চলবে না, মানে এই জন্য আপনাকে আমি দেখাচ্ছি। না, এটা সদরে কোনো জায়গায় পজিশন করা যায় না, সদরে পজিশন নিতে গেলে সবাই আটকা দিয়ে আটকা রাখছে, মানে কারণ ভাড়া নিতে, মানে ভাড়া, ঠিক আছে ভাড়া নিতে, মানে যেটা পজিশন আটকা ভাড়া নিতে, আপনি দেখাই ওই জন্য বললাম। না, আর পজিশন ছাড়া তো হবে না। আর একটা আছে নদীর গাওয়ারে, জায়গা আছে, ফাঁকা জায়গা। আচ্ছা, এই পজিশনটা কার? পাশে বাড়ি এলা না? আচ্ছা, এইখানে ভাড়া নিয়ে চালাইতে পারবেন না? হ্যাঁ, কষ্ট হবে ভাড়া নিয়ে। না, ভাড়া নিয়ে চললেও যদি ভালো চলে তাহলে ঠিক আছে, আর যদি আপনি এমন জায়গায় বাড়ির মধ্যে দিলেন যদি না চলে তাহলে তো নিয়ে লাভ নাই। হ্যাঁ, চলেন আগে দেখি। এর পজিশনটা ভালো ছিল। বাহ, কি মাছ হলো? মাছ নাই, নতুন পানি আসছে, মাছ নাই, কি মাছ মারছে? বাহ, সরসরি তো অভিনী। আচ্ছা, তাহলে আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমি, আমার ওয়াইফ এখানে থাকে, হ্যাঁ, আর আমার 2 ছেলে। হ্যাঁ, সে 2 ছেলে কি করে? কি করে? ওগুলোর কথা বাদ দিয়ে রাখছি, আমার বড় বড় ছোটো ছেলেটা ঢাকায় থাকে। আপনি কি দোকান চালাতে পারবেন? আল্লাহ রহমানের, না আপনি যদি না পারেন তাহলে আপনার দোকান তো করে দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ আপনি যদি না পারেন, না চালাইতে পারেন, ওখান থেকে 2 টাকা ইনকাম করতে না পারেন, তাহলে খামাখা তো পয়সা নষ্ট করা যাবে না। সেই পজিশনটা আগে দেখি, চলেন। এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া, এটা হচ্ছে আদর্শ গ্রাম না? এটা হলো আপনার সোনার বাংলা, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। দোস্ত, যাদের বাড়ি ঘর নেই তাদেরকে এই উপহার দেয়া হয়েছে। এই গ্রামে বসবাস করেন এই যে সোলাইমান, এনারও কোনো বাড়ি ঘর নেই, সরকার থেকে এখানে তিনি একটি বাড়ি পেয়েছেন কিন্তু কর্ম নেই। বেশ আগের থেকেই আমাকে বলে আসছিলেন যে আমাকে যদি একটু ব্যবস্থা করা যায়, তো সেটাই আমরা দেখতে আসছি। কোনটা? এই দেখি, এইটা মানে একই রকম দেখা যায়। আপনি আপনার বাড়ির ইয়ে ভুলে গেছে না? খুব সুন্দর এখন কোয়ার্টার বানিয়ে দিয়েছে। আচ্ছা, বাহ, বাসা বাড়ি সুন্দর হয়েছে। কিন্তু এইখানে তো দোকান চলবে না, তো বাবা একটা দোকান করে দিতে চাইলে আমি কোথায় করে দেবো? আপনার ওয়াইফ মনে করেন ফাঁকা জায়গা, মনে করেন সামনে আছে, মনে করেন যে ঘর, এই মানে চলাফেরার জন্য রাস্তা, এইখানে এই যে খালা করুন, এই যে আমার জায়গা, মানে এনারই ঘর পাইছে। আর পজিশন? সরকারি পজিশন, সম্পূর্ণটাই সরকারি। কিন্তু এখানে দোকান দিলে আপনি সদা কিনবে কেটা?
আসবে অনেক রুদু ওই সাইডে একটা দোকান আছে ওই পাশে হ্যাঁ এখানে বসা কেন ভালো হবে হ্যাঁ ওরা তো কয়লে এখানে সবাই গেলে সবাই বসে তো হ্যাঁ এখানে অনেক মানুষজন আসে। এই পাশটায় হচ্ছে করতোয়া নদী, করতোয়া নদীর পারেই এই বাড়িটা। তিনি বলছেন এইখানে যদি একটা চারটা মুদির দোকান দেয়া যায় তাহলে হয়তো মোটামুটি চলবে। আপনার বাসা কোনটা? ওই পাশে। এখানে দোকান দিলে কি চলবে? আপনি কি মনে করেন চলবে? আপনাদের পরিবারে দুজনই তো? ছেলে দুইজন তো খেবার দেয় না? তাহলে আপনার এই দোকান থেকে ইনকাম করে আপনার দুজনই চলবেন? তাহলে অল্প রুজি হলে চলবে? এই তো হচ্ছে বিষয়। আপনার কি মনে করেন? দেন ইনশাল্লাহ, দয়া করে যদি দেন তাহলে কিন্তু দেওয়া নাই দিলাম আমি। ওনার যে আর্থিক অবস্থা ভালো না, দুইটা ছেলে দুইটাই অমানুষ, পয়সা দেয় না, আমার কাছে মাঝে মধ্যে কান্নাকাটি করে, যে কারণে আমি আসছি ওনাকে একটা দোকান করিয়ে দেওয়ার জন্যই আসছি। আমার এক বড় ভাই আর্থিক সহায়তা দেবে, সেটা দিয়ে আমি করে দেবো। এখন বিষয়টা হচ্ছে যে পজিশন যদি ভালো না থাকে, উনি যদি দোকান চালাতে না পারে, তাহলে যিনি এটা আর্থিক সহায়তা দেবে তাকে আমি কী জবাব দেবো? কারণ কিছুদিন পরে তো আবার দোকানটা দেখাইতে হবে যে চলতেছে, তার বউ বাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা তো নাই, খালি স্বামী স্ত্রী মিলে যেন চলে। আমি বলছিলাম উনি বারান্দার ঘরে রুম করে দিবার লেগে, তুই এই এই ঘর এলাকাগুলো আমার যে সুন্দর জায়গা আছে করে রেখাই, এই জায়গায় খাই, এই জায়গায় করে রেখাই, অসুবিধা নেই আমার তো জায়গা করে থাকে। বিকেলে অনেক মানুষ হিন্দে, বহু লোকজন এসে করে, মানে হিন্দে সবাই বসে থাকে, বিকেল বেলায় না চলাফেরা করে, চলাফেরা করে এই পাশ থেকে ওই পাশে যায়, এই দোকান নাই সারা দিন। এখানে যদি একটু দোকান থাকে মনে হয় এই পাশের লোক এই দোকানতে নিবে। তারপর এই পাশে অনেকগুলো ঘর আছে, ওরা যখন কেনাকাটা করে ও ওই পাশে চলে যায়। তারপরে বলতেছেন যে এখানে যে দোকান হয় অত মহল্লাবাসী এখান থেকে নেবে, এখানে কি কি চলবে? আপনার উনি আপনার কি হয়? সম্পর্কে খালা হয়। এর কতদিন এখানে থাকতে দিবেন? এখানে দোকান দিলে চলবে মোটামুটি? এখন কিভাবে চলতেছে সংসার? এখন তো মোটামুটি কষ্টই আছেন। এখানে দোকান দিলে এখান থেকে যেটা ইনকাম হবে তাতে কি আপনাদের মোটামুটি চলবে আপনার মনে করেন? হ্যাঁ আমি মনে করি যে আল্লাহর দোয়ায় যদি দোকান যদি হয়ে যায় তাহলে চলবে। যদি বেচা কেনার সঙ্গে তো মানুষের ঠিক আছে না, একটা বেচা কেনা যদি সুন্দর। আমি যেটা চিন্তা করছিলাম যে ওই যে পাকা রাস্তা যে আছে ওইখানে যদি কোনো পজিশন, ওখানে পজিশন দিবি না ভাই, ওখানে মনে করেন ভাড়া নিতে কেবল আসছি আর এখানে মনে করেন যে আমাকে এমনি মাগনাই দিতে আসছে। আমি দেখি আমার এক বড় ভাই আছে, তাকে আপনাদের কথা আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, তিনি মতামত দেবেন দেওয়ার পরে। আর আমি ব্যক্তিগতভাবে যেটা আপনাদের বলতে চাই যে ওই মূল রাস্তায় যে কোনো পজিশন পাওয়া যায় কি না, করবো তো টোন দোকান সেটা ওখানেও স্থাপন করা যাবে। এই এতটুকু জায়গা যদি এলাকার যে পয় পরামানিক আছে, নেতারা আছে, এদেরকে বলেন আমার কথা, যে বলেন যে আমি তো এখন কষ্টে আছি, যে মানিক ভাই আসছিলেন একটা দোকান করে দিতে চাচ্ছেন কিন্তু আমার তো পজিশন নাই, তা আপনারা যারা আছেন তারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো একটা দোকান করে দেবে। বলছে অনেকে কি বলছে ঠিক আছে, কারণ মহল্লাবাসী যদি আপনাকে সহযোগিতা না করে আমি ফাঁকে থেকে সহযোগিতা করতে পারবো কেমনে করবো বলেন? না ঠিকই, আমি দোকান করে দিলাম, এমন জায়গায় দোকান করে দিলাম, দেখেই আমি একে ধরছিলাম রাস্তা, আমিও অনেক ই করছি, করার পরে তখন আর স্বামী বললো যে খালা তুমি রাস্তায় ই করার বদলে তুমি এইখানেই দাও তাহলে তোমার
সব দিক দিয়েই সুবিধা হবে। না, বাড়ির কাছ থেকে এখানে অনেক রাত পর্যন্ত থাকতে পারবেন সকালে, আর এখানে অনেকই মানুষ আছে। এখানে অনেকটা পর্যটন কেন্দ্রের মতো হয়ে গেছে। ওই পাশটায় ব্রিজ আছে এবং এই যে এখন পানি আসছে, বিকালবেলা এখানে যথেষ্ট পরিমাণ মানুষের আনাগোনা হয়ে থাকে। তো ওনাদের একটা ধারণা, এখানে যখন বিকালে অনেক মানুষের আনাগোনা হয়, এটাও ভালো বেচাকেনা হবে। পাশাপাশি এই পাশটায় পুরো দোকানপাট নেই, এখানে বেশ কিছু ফ্যামিলি, অর্থাৎ এটা হচ্ছে আদর্শ গ্রাম, সরকার থেকে তাদেরকে ঘর করে দেওয়া হয়েছে। এখানে কতগুলো ফ্যামিলি আছে? 126 ঘর, অর্থাৎ 126টা পরিবার এখানে বসবাস করেন। তারা যদি টুকটাক এখান থেকে সওদা নেয় আর ঘর ভাড়াটাও দেওয়া লাগলো না, মোটামুটি চলবে। তো জনি ভাই, আপনি আপনার মতামত জানাবেন। আমি যে কোনো কাজ করি, যেহেতু আপনার আর্থিক সহায়তা, কাজ করার আগে আপনাকে জানাই, আপনি মতামত দিলেই আমি দ্রুতই কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন এই অসহায় মানুষগুলোর জন্য। আল্লাহ হাফেজ।